আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম কিচেন আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে। এটা খেতে অসাধারণ টেস্টি হয়, আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। চলুন এবার মূল রান্নায় যাই। চিকেন বিরিয়ানির জন্য লাগবে চিকেন। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি, পোস্ত বাটা, আদা রসুন বাটা, টক দই, টমেটো কুচি, প্যাকেট মশলা বিরিয়ানির রাঁধুনির পরিমাণ মতো লবণ এবং 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 2½ কাপ নিয়েছি। চলুন এবার মূল রান্নায় যাই। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছে এবং পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছে, আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেন গুলো এখন দিয়ে দিব, ভেজে নেব হালকা গোল্ডেন কালার করে। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব, এভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। বাকি রান্নাটা আমি প্যানে করে নিব, তাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এখানের মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা। এটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব, কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা, আর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া, আর অল্প একটু পানি যাতে মশলাটা তলা থেকে লেগে না যায়। দিয়ে এটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি, এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করছি পোস্ত বাটাটা, এটা 2-1 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে অ্যাড করছি ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় চুলার জারটা অফ করে দেবেন, না হলে ফেটে যেতে পারে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো, চিকেন গুলো। এখন এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করছি, পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব, আর পরবর্তীতে তখন রাইসটা তৈরি করে নেব। রাইসটা তৈরির জন্য আমি অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, এবং এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা 1 থেকে 2 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, এটাকে হালকা গোল্ডেন করা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিচ্ছি, এটা বাসমতি চাল নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখানের মধ্যে অ্যাড করছি পানি, আমি নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আমি এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ পানি ব্যবহার করেছি, 2 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ দুধ দিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নেব, আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ শুধু রাইসের জন্য। আমার রাইসটা প্রায় হয়ে যাচ্ছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, এর মধ্যে উঠে রাখা মাংসগুলো মিক্স করে দেব। এখন এটাকে আমি আলতো হাতে মিক্স করে নেব।
আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দমে দেওয়ার জন্য আমি এখানে তাওয়া নিয়ে নিয়েছি এবং চুলার হাইট একবার মিডিয়াম আছে দিয়ে রেখেছি। মিডিয়ামের থেকে অনেকটাই লো। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য দমে রেখে দেবো। ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, কতটা ইয়ামি দেখেই মনে হচ্ছে ইয়ামি হয়ে গেছে। এখন আমি এটাকে আবার আলতো হাতে নাড়ে সেটা মিক্স করে দিব, কতটা ঝরঝর হয়ে গেছে। ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।